টঙ্গী তুরাগ তীরে লাখো মুসল্লির জামায়াত আখেরি মোনাজাতে কাল শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শৈত্যপ্রবাহের সাথে ঘন কুয়াশায় ভোগান্তি আরও বাড়তে পারে শীতের দাপট গুড়ি গুড়ি বৃষ্টির পূর্বাভাস গ্লেন ফিলিপসের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ম্যাচে পাকিস্তানকে হারালো নিউজিল্যান্ড 2-1 কিউইদের সিরিজ জয় সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12:21 সংবাদের সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে টঙ্গীর তুরাগ তীরে জমায়েত হয়েছেন লাখো মুসল্লি দ্বিতীয় দিনে ইবাদত বন্দেগী আর বয়ান শুনছেন মুসল্লিরা রোববার মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরি মোনাজাতে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব এদিকে বার্ধক্যজনিত কারণে গেল রাতে তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান ইবাদত বন্দেগীতে বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিরা শুনছেন ধর্মীয় বয়ান বাদ ফজর বয়ান পেশ করেন মাওলানা ওবায়দুল্লাহ খুরশেদ জিকির আসকারে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বেড়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন বিশ্ব ইজতেমার অজু গোসলের পানি সরবরাহ ও নতুন টয়লেট নির্মাণ সহ সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে 13টি বিশেষ ট্রেন সার্ভিস ও সড়ক পথে যাতায়াতে বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে থাকার একটু সমস্যা হলো কিন্তু আল্লাহ পাকের নিয়মের জন্য আমরা খুব আনন্দিত আল্লাহ তাআলা যেন আমাদের এই বিশ্ব ইজতেমায় আমরা বিশ্বের বহু লোক এসেছে তাদের আল্লাহ যেন মাফ করে দেয় রোববার আখেরি মোনাজাতে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ইজতেমা শেষে মুসল্লিরা দিনের দাওয়াতি কাজে দেশ বিদেশে বেরিয়ে যাবেন এখন পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে প্রায় 6,500 বিদেশি মুসল্লি এসেছেন রোববার ভোর থেকে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত পার্শ্ববর্তী মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে রত্না সামান একুশে টেলিভিশন কমছে না শীতের দাপট এখনো 26 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ শীতের সাথে ঘন কুয়াশায় ভোগান্তিতে শ্রমজীবী মানুষ আবহাওয়া অফিস জানিয়েছে বেশ কিছু স্থানে হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে এ সপ্তাহে সারা দেশে আবারও শীত জেঁকে বসতে পারে বলেই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন রত্না জামান পৌষের শেষ দিনে হাড় কাঁপানো শীতের সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা না মেলায় দিনেও শীত অনুভূত হচ্ছে শীতের জন্য আমরা তো দোকানে কাজ করি যাতে খুব কষ্ট হচ্ছে ফরিদপুর টাঙ্গাইল মাদারীপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা বরিশাল ভোলা ছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের 26 জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ খুব ঠান্ডা ওর হাত পা একেবারে শিকটে না গেছে লোকজন নাই বাতাস খুবই উঠছে যাতায়াতের সমস্যা ঠান্ডা লাগতেছে ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলায় হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে আক্রান্তদের বেশিরভাগই বৃদ্ধ ও শিশু হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা কনকনে শীতের কষ্টে এসব অঞ্চলের ছিন্নমূল মানুষ বোরো মৌসুমে কৃষিজীবীরাও পড়েছেন বিপাকে নষ্ট হচ্ছে বোরোর বীজতলা সহ অন্যান্য ফসল সবজি খেতে আসলে কোনো কাজ কাম করতে পারি না এত কুয়াশা পরে রোদে উঠে না রোদ উঠছে তো 12টা বাজে তখন কুয়াশা তো ভরছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে আগামী 24 ঘন্টায় খুলনা রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় কুয়াশা বাড়ার সাথে সাথে হতে পারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি আর বৃষ্টির পর আবারও বাড়বে শীত রত্না সামান একুশে টেলিভিশন
শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির জামায়াত, আখেরি মোনাজাতে কাল শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শৈত্যপ্রবাহের সাথে ঘন কুয়াশায় ভোগান্তি, আরও বাড়তে পারে শীতের দাপট, গুড়িগুড়ি বৃষ্টির পূর্বাভাস। গ্লেন ফিলিপসের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ম্যাচে পাকিস্তানকে হারালো নিউজিল্যান্ড, 2-1 কিউইদের সিরিজ জয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।